এভরিওয়ান আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আর আজও আমি আপনাদের সাথে ছোট্ট একটি ভিডিও শেয়ার করব, সেটা আমার ছেলেকে নিয়ে। এটা ছিল আমার ছেলের প্রথম দিন, ও যেদিন হয় সেদিন হলো আমার ছেলের দ্বিতীয় দিন। তো তিন দিনের দিন আমার ছেলের শরীরটা খারাপ হয়ে যায়, হঠাৎ করে জ্বর উঠে চিকুনি উঠে যায়। আর চিকুনি উঠার সাথে সাথে ওরা মাও শিশু ক্লিনিকে নিয়ে যায় আমার ছেলেকে। তো সেখানে এনআইসির ভিতরে ঢুকিয়ে দেয় অন্য আরেকটি ক্লিনিকে, ওর সিজারিয়ানভাবে ও ডেলিভারি হয়। তো প্রথম দুদিন ও ভালোই ছিল। তো তৃতীয় দিনের দিন ওর অনেক বেশি জ্বর উঠার কারণে ওকে ওরা সাপোজিটার দিয়ে দেয়, তারপর ওর চিকুনি উঠে যায়। সাথে সাথে ওরা অন্য আরেকটি ক্লিনিকে, মাও শিশু ক্লিনিকে নিয়ে যায়। তো ওকে তৃতীয় দিনের দিন নিয়ে যাওয়া হয় মাও শিশু ক্লিনিকে। তো চতুর্থ দিন আমিও সেখানে চলে যাই। এনআইসির ভিতরে ওকে প্রায় তিন দিন রাখা হয়, তারপর আমরা জোর করে ওকে বের করে নিয়ে আসি। আমরা ওকে দুধ দিতে চাইলে ওরা দুধ দিতে চাইতো না, বিরক্ত হতো। আর ওকে কি জানি দিয়ে ওকে এমনভাবে ঘুম পাড়িয়ে রেখেছে যে ও নাড়াচাড়াও করছে না। তো আমার ছেলে হওয়ার পর প্রথম দিন তো আমি রেস্টরুমে থাকি, দ্বিতীয় দিন ওকে একদিনে পাই, তিন দিনের দিন আমি খুবই কান্না করি যা মনে হলে আমার ছোটো বলার কথা আমার এখনও মনে পড়ে যায় যে ওকে আল্লাহ কী থেকে দিয়ে গিয়েছেন। তো আমি আল্লাহর কাছে একটাই দোয়া করি, আমার মতো যেন কেউ এভাবে বিপদে না পড়েন। যখন স্লাইন দিতে আসতো তখন ওর হাতের রোগ খুঁজে পেত না। আর আপনারা ওর হাতের অবস্থা দেখেই বুঝতে পারছেন যে ওর অবস্থা কতটা খারাপ ছিল। তখন ওরা আমার ছেলের হাতের রোগ খুঁজে পেত না, তাই বারবার ওরা চেষ্টা করত। তো মা ও শিশুর চিকিৎসা তেমন একটা ভালো না পাওয়ায় আমরা সিটি ক্লিনিকে চলে যাই। আর যাবার সময় ওদেরকে বারবার অনুরোধ করার পরও ওরা নাকের নলটি খুলে দেয়নি। তারপর সিটি ক্লিনিকে গিয়ে সেখানকার ডাক্তাররা ওটা খুলে দেন। আর এখানে আমার ছেলেকে রেডি করিয়ে তো আমরা বাড়িও চলে এসেছি। তো ক্লিনিক থেকে আমার বাবার বাড়িতে চলে গিয়েছিলাম। তো ক্লিনিক থেকে আসার পর প্রথমেই ওকে চুল কাটা হয়, তারপর আমার আম্মা গোসলও করিয়ে দিয়েছিলেন ওকে। তো ও দুধ তেমন একটা পেত না, তাই ও খুব বেশি কান্না করতো, তাই ওকে ফিডার খাওয়ানোর অভ্যাস করেছিলাম। তো ফিডার খাওয়ানোর পর থেকে ওর স্বাস্থ্য মাশাল্লাহ অনেক ভালো হয়েছিল। আর ওর যখন চার মাস হয় তখন ওর নিউমোনিয়া হয়ে যায়। আর ও সারা রাত এভাবে কান্না করতে থাকে, ও কান্না কিছুতেই যেন থামছিল না। ও প্রথম যখন ওর নিউমোনিয়া হয় তখন আমি বুঝতে পারিনি, আর ও সারা রাত এভাবে কান্না করছিল। তো সকালবেলা ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই, তারপর ডাক্তার ওকে দেখেই ভর্তি দিয়ে দেন। তারপর পাঁচ দিন থেকে বাসায় ফিরে আসি। ওর বুকের মাঝে অনেক বেশি কফ জমা হয়ে গিয়েছিল চার মাস, তখন একবার নিউমোনিয়া হয়ে যায়। আবার পাঁচ মাস হওয়ার সাথে সাথে আবারও নিউমোনিয়া ধরা পড়ে। তো অনেকেই বলবেন এই ভিডিওগুলো কিভাবে করলেন। তো এই ভিডিওগুলো আমার হাজব্যান্ড করেছিলেন, কারণ আমার বোনরা বাইরে দেশে থাকে, তাই ওদেরকে দেওয়ার জন্য এই ভিডিওগুলো করা হয়েছিল। আর সে সময় ইউটিউবে আমার কোনো চ্যানেলও ছিল না।
তো দ্বিতীয়বার যখন ওর আবার নিউমোনিয়া হয়ে যায় তখন আবারও ওকে গ্যাস দিতে হয়, আর এর সাথে ওকে 14টি ইঞ্জেকশনও দেয় তারা। তো এখানে ওকে রেডি করে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম, আর ও অনেক বেশি কান্না করছিল। কেটেছে বাবা, কেটেছে কেটেছে। ওখান কিছু আরাম পাইব তোকে। লড়িও না, লড়িও না বাবা, লড়িও না, তুই টাকা টাকা খুলবা। জিয়া জিয়া খুশি। তো প্রায় 5 দিন থাকার পর বাসায় নিয়ে আসি, তারপর ও সুস্থ হয়ে যায়। এখন ও আলহামদুলিল্লাহ ভালো আছে, আর তারপর তাকে ও শুকিয়ে গিয়েছিল, আর ওর আগের মতো স্বাস্থ্য ফিরেনি। তো সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন মন থেকে।